বাস পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে কুমিল্লার চোদ্দগ্রাম থানায় করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টে দেওয়া জামিন স্থগিত থাকছে ওই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিপ্ট আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ সোমবার এ আদেশ দেন আদালত বলেছেন লিভ আপিল নিষ্পত্তি করা হলো জামিন প্রশ্নে রোল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হলো এ সময় স্থগিতাদেশ চলমান থাকবে আদালতে রাষ্ট্রপক্ষের শোনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন কয়েকজন বাসপুরিয়ে হত্যার অভিযোগে কুমিলার চৌদ্দগ্রাম থানায় করা এক মামলায় বিনপি চেয়ারপারসনকে হাইকোর্টে দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে লিপ্ত আপিলের উপর চব্বিশ জুন শুনানি শেষে দুই জুন রায়ের দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ দুই সালের পঁচিশ জানুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গ্রামে এটি কাবারবিনের অগ্নিসংযোগ ও আশপাশের বেশ কিছু যান ভংচুরের ঘটনায় নাশকতার অভিযোগে চদ্দগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ একই বছরে দুই ফেব্রুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে আর যাত্রী মৃত্যুর ঘটনায় তিন ফেব্রুয়ারি চট্টগ্রাম থানায় হত্যা মামলাটি করে পুলিশ এ দুই মামলায় গত আটাশ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেন এই জামনি স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে এর পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি ওই জামনি স্থগিত করে আবেদন দুটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান একত্রিশ মে আপিল বিভাগ স্থগিতাদেশ বহাল রেখে চব্বিশ জুনের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিফট আপিল করতে নির্দেশ দেন পরে রাষ্ট্রপক্ষ নিয়মিত লিফট আপিল করে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত আটই ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে রায় দিন বিচারিক আদালত এরপর থেকে খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পৌর কেন্দ্রীয় কারাগারে আছেন তাকে দেওয়া এই সাজার রায়ের বিরুদ্ধে আপিল করে তিনি হাইকোর্ট থেকে জামিন পান হাইকোর্টে দেওয়া জামিন বহাল রেখে ষোলো মে রায় আপিল বিভাগ একই সঙ্গে খালেদা জিয়ার করা আপিল হাইকোর্টে একত্রিশ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়